আমাদের এখানে বিরিয়ানিটা চন্দনের গুঁড়ো আর গোলাপের পাপড়ি মেন ইনগ্রেডিয়েন্ট, তাই তো? একদম রেয়াজি মাটন পুরো চর্বি ভর্তি। আজকে কাঁচাপাড়ায় চলে এসেছি মাত্র 85 টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেতে এসি রেস্টুরেন্টের মধ্যে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই বিরিয়ানিটা নাকি চন্দন কাঠের গুঁড়ো আর গোলাপের পাপড়ি দিয়ে নাকি তৈরি করে, যেটা আমার শুনে বেশ ইন্টারেস্টিং লাগলো আর কাঁচাপাড়ায় সর্বপ্রথম। তো চলো আগে বানানোটা দেখে নিই, কারণ এরকম সবাই তো বলবে, তো বানানোটা আগে দেখে নেবো যে আসলে সেটা দিয়ে বানাচ্ছি কিনা নাকি এমনিতেই বলছে। রাসোই ঘরে যাই, গিয়ে রান্নাটা পুরোটা দেখবো, তারপরে টেস্ট করবো। কাকু, ইয়েস ইয়েস। আর তোমাদের এখানে বিরিয়ানিটা চন্দনের গুঁড়ো আর গোলাপের পাপড়ি মেন ইনগ্রেডিয়েন্ট, তাই তো? বাহ, দেখতে পাচ্ছ এখানে চন্দনের গুঁড়ো আছে, এত সুন্দর গন্ধ, আমি মানে অন্যরকম একটা। আর এখানে দেখতে পাচ্ছ গোলাপের পাপড়ি, এইগুলো দিয়ে বিরিয়ানিটা হয়। বিরিয়ানিটা কি মানে স্বাদ কি অন্যরকম হয় এতে? মালিক কথা আছে, মানুষ খেয়ে আমার তারিফ করে, কি বিরিয়ানি ভালো পাওয়া যাচ্ছে এই দোকানে। বাহ, তো চলো টেস্ট করব। তার আগে বানানোটা কিছুটা দেখে নিই নাকি? চলো তাহলে বানানোটাও দেখে নিই। এত বড় বড় আলু দাও, এই সাইজ আলু যায় দেখতে পাচ্ছ, বিশাল বড় হিউজ সাইজ। এটা ক্যামেরা জল দিচ্ছ তাই তো? এরপর রোজ ওয়াটার তাই তো? মিঠা তোর তাই তো? এটা কি? এটা চন্দনের গুঁড়ো। বাহ, দেখতে পাচ্ছ চন্দনের গুঁড়ো দিচ্ছে বিরিয়ানির মধ্যে। বিরিয়ানির মধ্যে চন্দনের গুঁড়ো দাও, চন্দন গুঁড়ো যাবে, গোলাপ পাপড়ি যাবে। বাহ, এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল, মানে সামনাসামনি তোমরা না আসলে ফিল করতে পারবে। গোলাপ পাপড়ি, এটা বিরিয়ানি। এটা কি দিচ্ছ? এটা সিক্রেট মশলা। বাহ, দেখতে পাচ্ছ সিক্রেট মশলা দিচ্ছে বিরিয়ানির। এই বিরিয়ানিতে যাবে আলু বোখরা। আলু বোখরা তাই তো? বাহ, দিয়ে দাও। এক একটা চিকেন সাইজ এত বড় বড়, প্রায় 160 গ্রাম। বাহ, দেখতে পাচ্ছ কত বড় সাইজ, বেশ ভালো, 160 গ্রামের উপরেই হবে। পিওর খাসি, পিওর খাসির মাংস তাই তো? বাহ, রেওয়াজি খাসি। হ্যাঁ, রেওয়াজি। একটা ওজন কত করে আছে? মানে 155-160 গ্রাম হতে পারে, কম হবে না বেশি হবে মাংস আমার। বাহ, মশলা চলে যাচ্ছে তাই তো? আবার যাচ্ছে। এখানে মাটনের চর্বি দেওয়া হচ্ছে তাই তো? চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। এরপরে টক দই, এবার দেখতে পাচ্ছ ঘি দিচ্ছে, এবার দেখতে পাচ্ছ মাটন চলে যাচ্ছে। দুধ দিচ্ছ তাই তো? এবার কেশর যাচ্ছে তাই তো? আলু বিরিয়ানি ছাড়ছে তাই তো? দেখতে পাচ্ছ এর মধ্যে আলু ডিম দুটোই দিচ্ছে। এই আলু বিরিয়ানিতে কি আলু রাইস সবই আনলিমিটেড? আনলিমিটেড রাইসটা যাচ্ছে তাই তো? কাকু, তোমার ক্যামেরায় নেবো। কাকু খুব এক্সাইটেড। এ কবে থেকে বিরিয়ানি খাও? আমি মোটামুটি যেদিন থেকে খুলেছে। বাহ, খাবার কেমন খেতে? দাদাবুটি পরে হচ্ছে এই দিলাম। বাহ, আরে আনলিমিটেড কিন্তু কোথাও এখানে দিচ্ছে না মনে হয় কাঁচাপাড়াতে? না না না, কোথাও না। বাহ, আর দাদা কেমন আছো? ভালো দাদা। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম এমডি রাজা। বা, তোমার এখানে নাকি বলে 85 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে এসি রেস্টুরেন্টে বসে? আনলিমিটেড, আনলিমিটেড, আনলিমিটেড। বিরিয়ানি কিরকম দাম রাখছো একটু বলে দাও? বিরিয়ানি আছে 85 টাকা, চিকেন বিরিয়ানি আছে 130 টাকা, অরমুদে উয়েগ আছে, মটন বিরিয়ানি আছে 210 টাকা, অরমুদে উয়েগ মধ্যে উয়েগ আছে, সব আনলিমিটেড। আর 85 টাকা বিরিয়ানি, ওর মধ্যে আলু ডিম দুটোই দিচ্ছ তাই তো? দোকান খোলার টাইমিংটা কখন আছে? কখন? 11টার সময়। কটার সময় আসলে পাবে সবাই খাবার? 12টা সাড়ে 12টা থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে খাবার। বাহ, কটা পর্যন্ত? রাত্রিবেলা 12টা অবধি। রাত্রি 12টা পর্যন্ত পাওয়া যাবে? বাহ, আর দোকান কি প্রত্যেক দিন খোলা? প্রত্যেক দিন খোলা।
আর জায়গাটা কোথায় একটু বলে দাও? এই হচ্ছে কাঁচড়াপাড়া কলেজ মোড়। কাঁচড়াপাড়া কলেজ মোড়ের একদম অপোজিটে দেখতে পাচ্ছ এই যে কাঁচড়াপাড়া কলেজ, এই কলেজের এটা মোড়, তার একদম অপোজিটে এই দোকান, দোকান বিরিয়ানিওয়ালা, তাই তো? বিরিয়ানিওয়ালা। বাহ, আর এখানে দেখতে পাচ্ছ পেয়ে গেছি আনলিমিটেড মাটন বিরিয়ানি। এর সঙ্গে দেখতে পাচ্ছ প্রথমে একটা বড় গাবদা সাইজের একটা আলু দিয়েছে, দেখতে পাচ্ছ একবারে হিউজ একটা আলু, আর এর সঙ্গে ডিমও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখন তো ডিম দেয়াই সব জায়গায় বন্ধ করে দিয়েছে, আর এর ভিতরে আছে হচ্ছে মাটন মাইনিং করে বার করি, চলো। বাবারে দেখতে পাচ্ছ কত বড় সাইজ, 160 গ্রামের একটা ওজন আছে মাটনের, দেখতে পাচ্ছ পুরো রেয়াজি মাটন দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ চর্বি একবারে তলতলে চর্বি পুরো, আর এর সঙ্গে স্যালাড দিয়ে দিয়েছে আর গ্রিন চাটনিও দিয়ে দিয়েছে। আর এখানে রাইসের যে পরিমাণ দিয়েছে আলাদা করে আর কি বলবো, কারণ রাইস আর আলু দুটোই আনলিমিটেড, তোমরা যতক্ষণ পাবা এখানে খাবা। দেখতে পাচ্ছ এরকম রাইস বেশ লং গ্রেন রাইসই আছে, আর একটার সঙ্গে একটা লেগেও নেই। রাইসটা একটু শুধু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আলুটা দেখি কেমন সিদ্ধ হয়েছে, বা হালকার উপর ধরলাম আর দেখতে পাচ্ছ খুলে গেল পুরো। আলুটা শুধু টেস্ট করি, আলুটা ভালোই সিদ্ধ হয়েছে, মুখে দিচ্ছি আর পুরো মোমের মতন বলে যাচ্ছে। মারানটা দেখি চলো কেমন সিদ্ধ হয়েছে দেখে নি, এক ঘর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ। শালকার উপর ধরছি আর খুলে খুলে চলে আসছে, একদম রেয়াজি মাটন পুরো চর্বি ভর্তি, আর এই পিঙ্কিশ পিঙ্কিশ কালারটা দেখতে পাচ্ছ এসছে মাটনটাতে, চর্বি একবারে থলথলে চর্বি। দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ। আর মাটনের ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে, সেটা বেশ ভালোই লাগছে। মাটনটা চর্বির জন্য আরো বেশি ভালো লাগছে। আর এর সঙ্গে ডিম দিয়েছে, ডিম আলাদা করে আর কি বলবো, নর্মাল যেরকম ডিম হয় সেরকম সিদ্ধ ডিমই দিয়েছে। চলো সব কিছু একটু টেস্ট করে দেখি, রাইস আর এর সঙ্গে টনি মাটন, তারপরে পিঙ্কিশ পিঙ্কিশ কালার, তার মধ্যে আবার চর্বি। আর এর সঙ্গে আলু কমপ্লিট বাইট খেলাম, আর এর সঙ্গে স্যালাডও দিয়েছে গ্রিন চাটনি দিয়ে পেঁয়াজ, গ্রিন চাটনি দিয়ে খেলে স্বাদটা আরও এক গুণ দুগুণ বেড়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আসি দাদা, হ্যাঁ আসি। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ভিতরে এসির থেকে বেরোলাম আর একবারে গা হাত পা চিরবির চিরবির করছে, এটাই হলো এসির খারাপ দিক, ভালো দিকটা ভিতরে ছিল। তো আমার তো বেশ ভালো লাগলো, খেলাম। আর বিরিয়ানিটা এখানে আনলিমিটেড একদম কলেজের অপোজিটেই, তোমরা আসলে অবশ্যই ট্রাই করো, কাঁচড়াপাড়ে যদি কেউ আসো। ব্লগটা এখানে এন্ড করছি, আবার পরবর্তী ব্লগে দেখা হবে, টাটা।